Bengali to English translation. So let's start. এই সেন্টেন্সকে ইংরেজিতে অনুবাদ করতে হবে, কিভাবে করব? সবার প্রথমে জানতে হবে এই সেন্টেন্সটি কোন টেন্সে আছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এটা যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেটা আমি জানলাম কি করে? তুমি তো আমাকে জিজ্ঞাসা করতেই পারো। ইয়েস, দিস ইজ ভেরি গুড কোয়েশ্চেন। দেখো, বাংলা ক্রিয়ার শেষে ভার্ব, ভার্বের অর্থ হচ্ছে ক্রিয়া। হোয়াট ইজ ভার্ব? ভার্ব ইজ এ ড্রুইং ওয়ার্ড। করা, ধরা, খাওয়া, যাওয়া, এগুলো হচ্ছে ভার্ব। এই ভার্বের শেষে, এই ক্রিয়ার শেষে কি থাকবে? তেছি, তেছো, তেছে, তেছেন ইত্যাদি থাকবে। এছাড়াও কি থাকবে? ধরিয়া, যাবত কথাটি থাকবে। ধরিয়া যাবত যখন থাকবে, তার জন্য কি বসবে? ফর বসবে। অথবা থেকে, হইতে কথাটি থাকতে পারে বা থাকবে, তখন কি বসবে? সিন্স বা ফর্ম বসবে। তাহলে চলো আগের সেন্টেন্সটি দেখি, ওখানে কি কি আছে, এগুলো আছে কিনা। সে 2 সপ্তাহ ধরিয়া জ্বরে ভুগিতেছে। দেখো, ধরিয়া কথাটি পাওয়া গেল, আর ভার্ব হচ্ছে ভুগিতেছে। এখানে তেছে কথাটিও আছে। এর থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই সেন্টেন্সকে কিভাবে ইংরেজিতে অনুবাদ করব? দিস ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন। সবার প্রথম কি বের করতে হবে? সাবজেক্ট। কি বের করতে হবে? সাবজেক্ট। সে 2 সপ্তাহ ধরিয়া জ্বরে ভুগিতেছে। এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটি? ভার্ব হচ্ছে জ্বরে ভুগিতেছে। এই ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। কে 2 সপ্তাহ ধরিয়া জ্বরে ভুগিতেছে? সে সে হচ্ছে সাবজেক্ট। সে ইংরেজি হচ্ছে হি। সাবজেক্ট পাওয়া গেল। এবার হচ্ছে, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেই জন্য সাবজেক্ট অনুসারে হ্যাভ অথবা হ্যাজ বসবে। যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হ্যাভ হ্যাজ এর মধ্যে কি বসবে? হ্যাজ বসবে। হি হ্যাজ। প্লাস নিয়ম অনুসারে কি বসাতে হবে? নিয়ম অনুসারে একটি বিন বসবে। হি হ্যাজ বিন। প্লাস এবার হচ্ছে ভার্ব, তার সঙ্গে কি থাকবে? আইএনজি। কন্টিনিউয়াস টেন্স মানেই আইএনজি তোমাকে বসাতেই হবে। সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হোক, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হোক, অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই হোক, ভার্বের সঙ্গে কি বসাতে হবে? আইএনজি বসাতে হবে। তো ভার্ব কোনটা? জ্বরে ভুগিতেছে। ভোগা ইংলিশ হচ্ছে সাফার, SUFFER, তার সঙ্গে কি হবে? আইএনজি। কি বসাতে হবে? আইএনজি। হি হ্যাজ বিন সাফার, তার সঙ্গে কি? আইএনজি, সাফারিং। এর সঙ্গে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বসবে, সেটা কি? ফর্ম। এবার হচ্ছে অবজেক্ট, ভার্ব হয়ে গেল, প্লাস অবজেক্ট, অবজেক্ট খুঁজে বের করতে হবে, ও ফর অবজেক্ট। সে 2 সপ্তাহ ধরিয়া জ্বরে ভুগিতেছে। কি বা কিসে ভুগিতেছে? জ্বরে। জ্বরে হচ্ছে অবজেক্ট, জ্বর হচ্ছে অবজেক্ট। জ্বর ইংরেজি কি? ফিভার। তারপরে কি বসবে? এক্সটেনশন, EXTENSION, এক্সটেনশন বা বাকি অংশ। সে 2 সপ্তাহ ধরিয়া জ্বরে ভুগিতেছে। ধরিয়া কথাটি আছে, ধরিয়া কথাটি থাকলে কি বসবে বলেছিলাম? পর বসবে। কি বসবে? পর। আর থেকে, হইতে হলে কি বসতো? সিন্স অথবা ফ্রম। যেহেতু এখানে ধরিয়া আছে, সেজন্য কি বসবে? প, FO, প।
বাকি অংশে কি আছে? 2 সপ্তাহ, ফর 2 উইকস। সে 2 সপ্তাহ ধরিয়া জ্বরে ভুগিতেছে। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 2 উইকস। থ্যাংক ইউ সো মাচ।